আমরা যারা বিবাহিত প্রবাসী, দেশে বউ রেখে এদেশে পারিবারিক উদ্দেশ্যে তাদের প্রায়ই পারিবারিক একটা কলহ লেগে থাকে। তা হলো বউয়ের সাথে কথা বললে আমাদের বাবা মার নামে অনেক অভিশাপ করে, আবার বাবা মার সাথে কথা বললে তারা বউয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনায়। এমত অবস্থায় স্বামী বা সন্তান হিসাবে মানসিক অশান্তিতে থাকি, কিভাবে সমাধান করতে পারি? সবচেয়ে দরকারি প্রশ্ন এটা, যতগুলো পড়লাম এর মধ্যে সবচেয়ে দরকারি। কেন দরকারি? কারণ আমি এক প্রবাসীকে দেখছি সৌদি আরবে কান নষ্ট হয়ে গেছে, কানের ডাক্তার দেখাচ্ছে। কিরে ভাই কান নষ্ট হয়েছে কেন? পরে বলে ভাই হেডফোন দিয়া কথা বলতে বলতে কান নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন এত কথা কিসের? প্রবাসীদের কথা, ভালোবাসা আদান প্রদান কথা, আদান প্রদানের কথা যদি হয় 20 ভাগ আর 80 ভাগ হয় ঝগড়া। আমি বলি এর চাইতে বড় বোকা কে আছে যে টাকা দিয়া মোবাইলে MB ঢুকাইয়া বা টাকা দিয়া মোবাইলে ব্যালেন্স ঢুকাইয়া ওই টাকা দিয়া ঝগড়া করে? এর চেয়ে বোকা আর কেউ আছে? যখন খুব বেশি নেটের ব্যবহার ছিল না, আমি অনেককে দেখছি বা অনেকের কথা শুনেছি যে একটার পর একটা কার্ড ঢুকাইছে, বউয়ের সাথে ঝগড়া লাগছে, এখন আজকে গোষ্ঠী একটা উদ্ধার করে ছাড়বো, এদিকে কল ইয়ারসে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দোকানতে আর একটা কার্ড আনছে, হ্যাঁ না তাড়াতাড়ি বসছে, মানে আজকে তোর গোষ্ঠী উদ্ধার এবার আবার শুরু করছে, আবার কার্ড শেষ। আমাকে বলেন লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে না লাভ হয়েছে বলেন? টাকাগুলো যে খরচ হয়েছে লাভের লাভ কিছু হয়েছে? বউ হোক আর মা হোক ঝগড়া যদি লেগে যায়, বুদ্ধিমানের কাজ হলো বিসমিল্লাতে প্রথম কাজ হলো মোবাইল আগে বন্ধ, কাটা না একদম বন্ধ, যাতে সেও কল দিতে না পারে। 24 ঘন্টা এভাবে একটু সাইলেন্ট জিম মারা পড়ে থাকেন, বুদ্ধিটা শুনে রাখেন, কাজে জিম মারা পড়ে থাকেন 24 ঘন্টা, কোনো একদম আপনার ফোনে পাবে না শেষ। ওইদিকে তারা হাউতাস করো কান্নাকাটি করো, 24 ঘন্টা পরে মোবাইলটা আস্তে করে বিসমিল্লা পড়ে খোলেন। এরপরে যদি কথাও হয় আপনি লিখা রাখেন, আমি নিশ্চিত আপনাকে বলতে পারি ওই 24 ঘন্টা আগে কথা বললে আপনার যে MB নষ্ট হইতো, সময় নষ্ট হইতো, কান নষ্ট হইতো, ব্রেন নষ্ট হইতো, মাথা নষ্ট হইতো, মেজাজ নষ্ট হইতো, একদিন পরে কথা বললে তার সিকি ভাগও নষ্ট হবে। দেখবেন যে এখন ঝগড়া হলেও সেটা একটা সিস্টেমের মধ্যে, কারণ 24 ঘন্টার ভিতরে আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, না রে আমারও তো কিছু ভুল আছে, না আমার ওই কথাটা এভাবে বলা ঠিক হয় নাই, আচ্ছা তাহলে ওইটাকে এইভাবে বলতে পারি, আপনি অনেক যোগ বিয়োগ করার সুযোগ পাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাগ আসলে ওই জায়গা সর ছেড়ে দাও, কারণ তুমি জায়গাটা পরিবর্তন করলে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, রাগটা একটু কমে যাবে, তখন যেটা আসবে ওটা ব্যালেন্সের আসবে, আফসোস করা লাগবে না, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ঝগড়া শুরু হইলে বউয়ের সাথে মায়ের সাথে যার সাথেই হোক বিসমিল্লাতে প্রথম কাজ কি হবা? মোবাইল বন্ধ করে ফেলা একদম। 24 ঘন্টাতে বলছি 3 দিন করতে পারলে আরো ভালো, সবচেয়ে ভালো 3 দিন করতে পারলে, 3 দিন পরে খুলবেন দেখবেন যে আপনার রাগের মিটার, বউয়ের রাগের মিটার, মায়ের রাগের মিটার সব আস্তে করে নেমে গেছে। এবার যা হবে সব দেখবেন লাইনের কথা হবে। প্রবাসীরা অসুখী, এত কষ্ট করে টাকা পয়সা দেয় এরপর সুখ শান্তি নাই, বউ তো কষ্ট করে ওখান থেকে, কারণ স্বামীকে রেখে সে দূরে একা একা থাকতে হয় কিন্তু শান্তি নাই। মার কাছে ফোন করলে বউয়ের বদনামি আর বউর কাছে ফোন করলে মায়ের বদনামি, পাড়ার পুতার গসায় মরিচের অবস্থা শেষ, প্রবাসীদের অবস্থা সেটা। বুদ্ধি কি? বুদ্ধি শুনেন ভালো করে শুনেন, বুদ্ধি হলো বউয়ের কাছে যখন কথা বলবেন তখন বউরে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন, বেশি উল্টাপাল্টা করলে পারলে একটু 2-1 লাইন সংশোধনী দিবেন, আর যদি দেখেন যে না বেশি ওয়াজ করতে গেলে বেলাইন হয়ে যাচ্ছে, মার বিরুদ্ধে উল্টাপাল্টা বললে আপনি আসে না, আমাদের মায়েরা অনেক উল্টাপাল্টা করে না, সব মাও তো ফেরেশতা না, তখন এবার বউরে বলবেন দেখো আমার মা তো কোরআন হাদিস মা বাবার সাথে অসদ ব্যবহার করতে নিষেধ করছে, না হলে কি যে করতাম, তোমার এই কষ্ট দেয় আমার যে কি লাগে, আমি যে কীভাবে বুঝাইতাম আর কি কইতাম, শুধু 1 লাইন বলে দিলাম, বাকিটা আপনারা বুঝে নিয়েন। এইভাবে বউরে পাম্পটি দিয়া প্রশংসা করে, এটা পাম্পটি না আসলে ভালোবাসা জাহির করে বেচারিকে আশ্বস্ত করবেন, তুমি একা পড়ে আসো তোমার কষ্ট আমি বোঝার চেষ্টা করে, দেখো এই কষ্ট সারা জীবন থাকবে না, আমি আর কবজর থাকবো, চলে আসবো ইনশাল্লাহ, বলে থাকবে না। এরকম যদি করেন আপনার বউ আপনার পরে 1 লাইনে খুশি হবে না, কি বলবে জানেন? এরকম করলে বলবে কি আমার জামাইটা আমার স্বামীটা সোজা সরল মানুষ কিন্তু লোকটা ভালো, মানুষটা ভালো তার নিয়তটা ভালো, সে আমাকে ভালোবাসে কিন্তু সোজা, এই জন্য কিছু বলতে পারে না, নরম মানুষ। একই কাহিনী মায়ের সাথে করবেন, আবার মা যখন ফোন দিয়ে করবে আরে তোর বউ কী করছে জানোস, কোনো কাহিনী করবেন না, বলেন হ্যাঁ মা কি করছে ক, শেষ করে শুনে নেবেন এমন সব, আরে ক কি মা এত কিছু করছে, আরে মা আসল জীবনে কোনোদিন বউদের গায়ে হাত তোলে নাই, যদি ইসলামের সুযোগ থাকতো মা এর চামড়া আমি তুলে ফেলাইতাম, কিন্তু শরীয়ত তো সেটা অনুমোদন করে না, মা পরের ঘর থেকে আসছে, কি আর করবা মা নিজের মেয়ের মতো কি আর হবে, পরের ঘরের মেয়ে দিন শেষে, আচ্ছা দেখি আমি পুষ্টি উদ্ধার করে ফেলাবো শেষ, মা দেখবেন ঠান্ডা, কিছুই করলেন না। মায়ের কথা শুনে অনেক ছেলে জিদ খোলা হাতাটা খোলা বরে ফোন দেয়, পুরা তোর সাহস আমার মারা এটা কইছস, আবার বউয়ের কথা শুনে আর সে মারে কয় মা তুমি নাকি এটা কইছ, এগুলোর নাম আমি দিয়েছি ব্যাককল। এই ব্যাককলরা সুখী শান্তি হতে
সুখে শান্তি থাকতে পারে না, একটু বুদ্ধিশুদ্ধি থাকতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব আমরা খুব হিসাব নিকাশ করে চলব, যাতে এই ব্যালেন্সটা এইভাবে করবেন, বুঝতে পারছেন? এবার মার কাছে আপনি কিসে আসবেন? মাও বলবে কি, আমার ছেলেটা ভালো কিন্তু নরম, ভালো ছেলে, সোজা ছেলে, এজন্য বউটারা সোজা করতে পারে না। আপনার পর অন্তত খুশি থাকে, তাহলে আপনার মাও খুশি। বুঝতে পারছেন পরামর্শ? আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নার সাথে।